যে বাঁধাকপিটা দেখছেন, বাঁধাকপিটা এরকম সরু সরু করে একদম কাটতে হবে, সে ওটা ভাপিয়ে নেবো না, শীতের বাঁধাকপি তো একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর এই তরকারিটা করবো, দেখবেন কীভাবে করছি, খেতে খুবই ভালো লাগবে। আর রান্নাটা দেখুন পরপর কীভাবে করছি। আলুগুলো একটু মোটামুটি করে একটু কেটে রেখে দিয়েছি, এইভাবে আলুগুলোকে প্রথমে ভেজে নেবো, তারপর তরকারিটা করবো। যেটুকু তেল দেওয়ার সেটুকুই তেল দেবো, খুব বেশি নয়। হয়ে গেছে, আলুগুলো একটু ভেজে নেবো। অল্প একটু সন্দেশ লবণ দিয়ে দেবো, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ঠিক এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে, এই যে ভাজাটা দেখছেন ঠিক এইভাবে। তেজপাতা দেবো, আলু ভাজা তেলের উপরই সব কিছু দেবো, পাঁচ ফোড়ন দেবো, এই যে শুকনো লঙ্কাটা দেবো। আমার তেল লঙ্কা তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা মশলাটা গুলে নিতেও পারেন, কিন্তু আমি এখানে গুলে নিচ্ছি না। আমি এর উপরে সে দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার কপিগুলো দিয়ে দেবো, বাঁধাকপিগুলো। সামান্য একটু নিয়ে নেবো, এদিকে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, এটা কাঁচা লঙ্কা দেবো, অল্প একটু জল দিলাম, আর বাঁধাকপিতে জল দিলাম। দেখুন বাঁধাকপি থেকে জল বেরিয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, এবার সন্দক লবণ। এটা কিন্তু 10 মিনিট পরে ঢাকা খুলে সন্দক লবণ দিলাম, তার উপর আলু দিয়ে দিলাম, এই যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিলাম। আবার একটু চাপা দিয়ে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবারে ঢাকনাটা তুলছি, এবার আমার মানে সবজি সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিতেই বা তাই একটুখানি দুধ দিলাম। সমস্ত এই ভেজ তরকারি, এসব ভেজ তরকারিতে প্রচুর উপকার, যেমন বাঁধাকপিতে সব রকমই আছে, ফাইবার আছে, সবই আছে। শীতের সবজি সব রকমই খেতে ভালো, একটু অন্যরকমভাবে রান্না করতে পারলে খেতে আরও ভালো লাগে। একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, তারপর ধনে পাতা ছড়িয়ে দেবো। এবার একটুখানি ঘি দিয়ে দেবো, সহজ পদ্ধতিতে একদম রান্না এটা। এখন শীতের বাঁধাকপি মটরশুঁটি সবই পাওয়া যাচ্ছে, ধনে পাতা। আপনারা রান্নাটা করবেন, খেয়ে দেখবেন, একটা একটু নতুন ধরনের রান্না। ওরই মধ্যে বাঁধাকপি তরকারি তো খান, তার মধ্যে একটু আলাদা। এইভাবে সাজিয়ে দিলাম।